ओम शिशुवत् सरलं देवं शुभदानंद संगकं धैयत अगविनाशाय हृदयाब्जे शुभंकर। श्री रामकृष्ण लीलानाट्ये जरा अभिनय करेछेन तारा सकले असाधारण मानव मानवी। एकटी प्रज्वलित दीप जेमन अन्य अनेकगुली दीप के जालाते पारे, तेमनी श्री श्री ठाकुर তার ত্যাগী ভক্ত সন্তানদের মধ্যে যে আত্মদীপ জ্বালিয়ে দিয়ে গিয়েছিলেন, তাদের জীবন কাহিনী সেজন্য আমাদের আকর্ষণ করে। শ্রী শ্রী ঠাকুরের সন্তানদের শিষ্যদের জীবন কথা, তাদের সাধন ভজন ভ্রমণ কথা, স্মৃতিকথা, তাদের উপদেশ অধ্যাত্ম জগতের পরম সম্পদ, আমাদের সাধন জীবনেরও সহায়ক। আজ আমরা শ্রী শ্রী ঠাকুরের এমন এক ত্যাগী সন্তানের জীবন অনুধ্যান করব। তিনি হলেন স্বামী শুভদানন্দ, শ্রীরামকৃষ্ণ সঙ্ঘে যিনি খোকা মহারাজ নামে খ্যাত। খোকা মহারাজের জন্মের পূর্ববর্তী অবস্থা প্রাচীন কলকাতা, এখনকার মতো নয়, বর্তমানের মতো ঘনবসতি তখন সেখানে ছিল না, গাছপালাতে পরিপূর্ণ একটি এরকম গাছপালায় পরিপূর্ণ একটি নির্জন পল্লীতে একজন ব্রহ্মচারী বাস করতেন। তো সে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমায়ের পুজো করতেন আর সাধন জীবনযাপন পালন করতেন। কিন্তু আস্তে আস্তে যখন কলকাতার লোকবসতি বৃদ্ধি পেতে থাকল, তখন সে ব্রহ্মচারী চিন্তা হলো যে এই ঘন বসতির মধ্যে তার সাধন জীবন ঠিকঠাক হবে না। তো সে মহামায়ের কাছে প্রার্থনা করল যে মা, এই ঘনবসতি এই লোকালয়ের মধ্যে তো আমি থাকতে পারবো না, এই গোলমালের মধ্যে আমার থাকা সম্ভব না, তো আমি কোথায় যাব আর তোমাকেই বা কোথায় নিয়ে যাই। তো মা দর্শন দিয়ে তাকে বললেন যে আমি এখানেই থাকবো, এখানে থেকেই পুজো নেব। সেই পল্লীতে শঙ্কর ঘোষ বলে একজন ব্যক্তি ছিল, মা নির্দেশ করলেন যে সে শঙ্কর ঘোষ আমার পুজো করবে। এদিকে আবার মা শঙ্কর ঘোষকেও স্বপ্নে দর্শন দিয়ে বললেন যে তুমি আমার পুজো করবে এবং বংশ পরম্পরায় আমার পুজো এবং সেবার ভার তোমাকে দিলাম। তো আমরা যে খোকা মহারাজের আজকে জীবন আলোচনা করব, তিনি ছিলেন এই পরিবার শঙ্কর ঘোষের পরিবারের একজন। শঙ্কর ঘোষের পুত্র কৃষ্ণদাস ঘোষ, এই কৃষ্ণদাস ঘোষ হলেন শঙ্কর ঘোষের পুত্র, আমাদের খোকা মহারাজের বাবা। তার পিতার দেওয়া নাম ছিল শুভচন্দ্র ঘোষ, জন্ম 1867 8ই নভেম্বর। তো সে সময় যখন তার জন্ম হয়, সে সময় কলকাতায় খুব ঝড় বৃষ্টি হয়েছিল, তো তার বাড়িতে তাকে সেই জন্য ঝড়ো বলে ডাকত, ঝড়ো নাম ছিল। ছোটবেলা থেকে সুবোধ নামটা তার জীবনের সঙ্গে পুরোপুরি সার্থক হয়ে যায়, ছোটবেলা থেকে একদম শেষ জীবন অবধি। পরিবারের সকলে পাড়া প্রতিবেশী বন্ধুরা সকলেই তার ব্যবহারের জন্য তাকে খুব স্নেহ করত, তার শান্ত স্বভাবের জন্য সবাই তাকে ভালোবাসত। মায়ের কাছে দেবদেবীর বিষয় শুনে শুনে সে ছোটবেলা থেকে দেবদেবীর প্রতি আকর্ষিত হতে থাকে। তার মধ্যে ভক্তিভাব জাগানোর পেছনে তার মায়ের একটা বড় অবদান আছে, বোঝাই যাচ্ছে যে মহামায়া যে বাড়িতে পুজো নিচ্ছেন নিশ্চয়ই সেই বাড়ির লোক সবাই ভক্তিপরায়ণ হবে। তো ছোট থেকেই মা তাকে সেভাবে শিক্ষা দিয়েছিলেন যে তার মধ্যে ভক্তির ভাব ধীরে ধীরে বিস্তার করতে থাকে। বাবাও সেরকম ভক্তিপরায়ণ ছিলেন, ব্রাহ্ম সমাজের সঙ্গেও খোকা মহারাজের বাবার যোগাযোগ ছিল, তিনি পড়তে ভালোবাসতেন, বিভিন্ন সময় বিভিন্ন রকম বই তিনি কিনে আনতেন এবং সুবোধ সেগুলো ছোটবেলা থেকে পড়তে অভ্যস্ত হয়। তো এরকম বই পড়তে পড়তে একদিন একটি বই সুবোধের হাতে আসে, সেটা তৎকালীন একটি বিখ্যাত বই ছিল, সুরেশচন্দ্র দত্ত নামে একজন তিনি লিখেছিলেন, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের উক্তি এই নামে বইটি প্রকাশিত হয়। সেই বইটি সুবোধের হাতে আসে এবং
সে পড়ার পর রামকৃষ্ণদেবের সঙ্গে সাক্ষাৎ, তার জীবন সম্পর্কে জানার জন্য, তার সাধন ভজন সম্পর্কে জানার জন্য তিনি আগ্রহী হয়ে ওঠেন। তো পিতাকে যখন তিনি জানান, পিতা কিন্তু পূর্ণ সম্মতি দিয়েছিল যাবার জন্য। তিনি বললেন যে একদিন গিয়ে দেখে আসতেই হয়। তো সে কার সঙ্গে যাবে এই চিন্তা যখন করছিল, তো তার এই যাবার পথে সহায়ক হলো তার এক বন্ধু, তার নাম হচ্ছে ক্ষীরোচন্দ্র মিত্র। ক্ষীরোচন্দ্রকে নিয়ে শুভচন্দ্র শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে দেখা বা সাক্ষাৎ করার জন্য রওনা হলেন। সময়টা 1884 খ্রিস্টাব্দের জুন বা জুলাই মাস, যেদিনে তিনি ঠাকুরের সঙ্গে দেখা করতে এসেছিলেন সেদিন ছিল রথযাত্রা দিন। তো তারা যখন বেরিয়ে পড়লেন, তখন দক্ষিণেশ্বরের পথে আস্তে আস্তে হঠাৎ পথ হারিয়ে ফেলেন, এবং যেদিন সে এসেছিল সেদিন কিন্তু বাবা মাকে সে বলে আসেনি, হঠাৎই চলে আসে। বন্ধুর সঙ্গে কথা হতে হতে তারা রওনা দেয়। তো তারা পথ না জানার জন্য পথ হারিয়ে ফেলল। তখন তারা ভাবলো যে আর গিয়ে লাভ নেই, ফিরে গেলেই হয়। তাই একজন পথিককে জিজ্ঞেস করাতে সে সঠিক পথটি জানিয়ে দিল, এবং তারা রওনা হলো দক্ষিণেশ্বরের দিকে। এদিকে বাবা মাকে বলে আসেনি, তো এর জন্য তার চিন্তা হচ্ছিল যে বাবা মা হয়তো চিন্তা করবেন, তাই সে একবার চাইল ফিরে যেতে। সে ক্ষীরোদকে জানালো যে সে ফিরে যেতে চায়, কিন্তু ক্ষীরোদ মানা করল। এরপর তারা পৌঁছে গেল দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে ক্ষীরোদ যখন পৌঁছলো সুবোধকে নিয়ে, ক্ষীরোদ আগে ঘরে ঢুকে গেল। শ্রী রামকৃষ্ণদেবের ঘর দক্ষিণেশ্বর কালীবাটিতে ক্ষীরোদ ঘরে ঢুকেছে। ক্ষীরোদকে ঠাকুর জিজ্ঞাসা করছেন, আপনারা কোথা থেকে আসছ? ক্ষীরোদ বলছে, কলকাতা থেকে, শ্রী রামকৃষ্ণ। ক্ষীরোদের সঙ্গে যে ছিল তাকে লক্ষ্য করে শ্রী রামকৃষ্ণ বলছেন, ও বাবুটি অত দূরে দাঁড়িয়ে কেন? ও গো বাবু, এগিয়ে কাছে এসো না। সুবোধ এবার শ্রী শ্রী ঠাকুরকে গিয়ে প্রণাম করলেন। তো শ্রী শ্রী ঠাকুর তার সন্তানদের একবার দেখলে চিনতে পারতেন যে সেখানকার লোক শ্রী শ্রী ঠাকুরের আপনজন। তো সুবোধকে দেখার সঙ্গে সঙ্গে ঠাকুর বুঝতে পারলেন যে কিন্তু এখানকার লোক, অর্থাৎ শ্রী রামকৃষ্ণদেবের সাধন জীবনের সঙ্গে তার জীবন জড়িত। ঠাকুর তার হাতটি ধরে তাকে বিছানায় বসালেন, এবং যখন সুবোধ দেখল যে ঠাকুর তাকে তার পাশে বসাচ্ছেন, তখন সে সংকোচ বোধ করছে যাবার জন্য। সে বলল যে আমি অনেক পথ হেঁটে এলাম, অনেকজনের সঙ্গে ছোঁয়াছুঁয়ি হয়েছে, এই কাপড় পরে আপনার পাশে কী করে বসে? ঠাকুর বলছেন যে না রে, তুই তো এখানকার আমার আপনজন, তোর কাপড়ে কিছু যায় আসে না। এই পরিবারের সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের কিন্তু আগে থেকে পরিচয় ছিল। ঠাকুর দক্ষিণেশ্বরে কালীবাড়িতে যোগ দেওয়ার আগে ঝামাপুকুরে ছিলেন। তো ঝামাপুকুর থেকে তিনি মাঝে মাঝে এই সিদ্ধেশ্বরী কালীবাড়িতে যেতেন। তিনি বলছেন যে যখন ঝামাপুকুরে ছিল, তোদের সিদ্ধেশ্বরী মন্দিরে তোদের বাড়িতে কতবার গেছি, তুই তখন জন্মাসনি, তুই এখানে আসবি জানতুম। যাদের হবে মা তাদের এখানে পাঠিয়ে দেবে। যাদের হবে অর্থাৎ ঠাকুর বলতে চাইছেন যে যাদের ধর্মলাভ হবে, জ্ঞান লাভ হবে, তাদেরকে মা এখানে পাঠিয়ে দেবেন, সে কথাই ঠাকুর বলছেন। তো এই ছিল ঠাকুরের সঙ্গে সুবোধের প্রথম সাক্ষাৎ। সেদিন ফিরে গেলেন, ঠাকুর কিন্তু তাকে আবার আসতে বলছেন। তিনি বলছেন নির্দিষ্ট দিনে আসতে বলছেন, শনিবার বা মঙ্গলবারে। ঠাকুর বলতেন যে শনিবার বা মঙ্গলবার হচ্ছে মধুবার। তো এরকম একদিনে আসতে বললেন। তো পরবর্তী শনিবারে সুবোধ আবার ঠাকুরের কাছে এলো। এটা একটা মতান্তর আছে যে পরবর্তী শনিবার অথবা তার পরের শনিবারে এসেছিলেন। তো যাই হোক, দ্বিতীয়বার ঠাকুরের কাছে সুবোধ এলো। ঠাকুর তাকে সেদিনই শিব মন্দিরে, যে দ্বাদশ শিব মন্দির আছে আমরা দক্ষিণেশ্বর দেখতে পাই, সেখানে কিন্তু সুবোধকে টেনে নিয়ে গেল, এবং সেদিনই তাকে জীবের মধ্যে মন্ত্র লিখে দীক্ষাদান দিলেন, দীক্ষা করলেন। তো দীক্ষা নেবার সঙ্গে সঙ্গে সুবোধ এতটা পবিত্র ছিল যে দীক্ষা নেবার সঙ্গে সঙ্গে তার অচৈতন্য অবস্থা, তার মনে হলো যে কিছু একটা তার শির দ্বারা দিয়ে মাথার দিকে উঠে যাচ্ছে।
এবং তিনি কিছুক্ষণের জন্য অচেতন হয়ে ফেললেন। সে তখন বুঝতে পারেনি যে এটা তার সমাধি অবস্থা, কিন্তু সে বুঝতে পারলো যে কিছু একটা অলৌকিক কিছু একটা ঘটেছে তার শরীরের মধ্যে। এটা তার বোধ হলো, তিনি দেখতে পেলেন একটি আলোর রাজ্য দেখতে পেলেন। সেখানে দেখছেন যে অনেক রকম দেবদেবী আছে কিন্তু ঠাকুরকে দেখতে পেলেন না। আবার কখনো দেখছেন যে কোনো দেবদেবী নেই, শুধুমাত্র তিনি ঠাকুরকে দেখতে পাচ্ছেন। তো তখন এই অবস্থায় ঠাকুর আস্তে আস্তে তার বুকের মধ্যে হাত দিলেন, মাথায় হাত দিলেন, দিয়ে দিয়ে তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে গেলেন। আমরা তো এরকম অনেক মহাপুরুষ সব অবতারের জীবনে দেখেছি যে তারা স্পর্শ মাত্রেই অন্যের জীবনের পুরোপুরি পরিবর্তন করতে পারতেন, তাদের মন অনেক উঁচুতে তুলে দিতে পারতেন। বুদ্ধ, যিশু, শ্রীকৃষ্ণ বা চৈতন্যদেব, যাদেরই যে অবতার জীবন আছে তাদেরকে আমরা দেখতে পাই যে তারা কিন্তু অতি সহজে অন্যের মধ্যে পরিবর্তন এনে দিতে পারতেন। সে মন্দলোক হোক, ভালোলোক হোক, চোর হোক, ডাকাত হোক, সে মহাপুরুষরা চাইলে তাদের মন খুব উচ্চ অবস্থায় পৌঁছে দিতে পারতেন। তো শ্রী ঠাকুরও শুভদের এই পরিবর্তন এই দিনই ঘটিয়ে দিলেন, দীক্ষাদানের দিনে। এই দিনের অবস্থা সম্পর্কে সুবোধ মহারাজ পরে এক জায়গায় খুব সুন্দর বর্ণনা দিয়েছেন, সেটা মহারাজের পুরোপুরি উক্তিটাই পড়লে খুব ভালো লাগবে। তিনি একজন ভক্তকে বলেছিলেন যে ঠাকুর যেদিন আমাকে ছুঁয়ে দেন সেদিন বড় বড় সূর্যালোক পার হয়ে গিয়েছিলাম, কত গ্রহ নক্ষত্র পার হয়ে স্বর্গ মন্দাকিনীতে যখন পৌঁছালাম, হাতে করে মন্দাকিনীর জল মাথায় নিল, দেবতারা সব ছিলেন, তাদের কথা সব ভাঙা ভাঙা, মুক্তর মতো তাদের শরীর, তারা বললেন এই তুই মানুষ হয়ে এখানে কেমন করে এলি? আমি বললাম যার কৃপায় তোমরা দেবতা, আমি তার ছেলে। দেবতারা হাসতে লাগলো, তারপর ফিরে এসে শরীরের ভেতর আর ঢুকতে ইচ্ছে হলো না। ঠাকুর বললেন ঢোক, অমনি বললাম শরীরে দুর্গন্ধ বেরোচ্ছে আর ঢুকতে ইচ্ছে হচ্ছে না। তারপর ঠাকুর আমাকে ব্রহ্মরন্ধ দিয়ে শরীরে ঢুকিয়ে দিলেন। সুবোধ বা খোকা মহারাজের এই অনুভূতি তিনি পরবর্তীকালে বলেছিলেন এই দিনের বর্ণনা সম্পর্কে। তো এরকম ঠাকুরের সঙ্গে খোকা মহারাজের বা সুবোধের খুব মধুর একটা সম্পর্ক স্থাপিত হলো এবং সে ধীরে ধীরে চলছে। এরকমই একদিনে ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন যে আমাকে তোর কি মনে হয়। তখন সুবোধ খুব সহজ সরল ভাষায় তার স্বভাবই ছিল সহজ এবং সরলতায় ভরা। এর কথার উত্তরে ঠাকুরকে বললেন লোকে তো কত কি বলে, আমার এখনো ওসব মনে হয় না, আমি নিজে না বোঝা পর্যন্ত ওসব কিছু বিশ্বাস করছি না। এটা ঠাকুরের উপর সরাসরি মুখের উপর তিনি বলে দিলেন। ঠাকুর কিন্তু একটু রেগে গেলেন না, বরং তার মনের অবস্থা দেখে খুব খুশি হলেন। ঠাকুর একান্তে সুবোধকে ধ্যান ইত্যাদি জপ তপস্যা এগুলো সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্নভাবে শিক্ষা দিয়েছেন, কখনো উপদেশ দিচ্ছেন, কখনো গল্প ছলে বা কখনো খেলার ছলে, কখনো বা অলৌকিক শক্তি বলে তার আধ্যাত্মিক জীবন ধীরে ধীরে গড়ে তুলছেন। সুবোধের কিন্তু সর্বদা ঠাকুরের কাছে যেতে ইচ্ছে করছে, থাকতে ইচ্ছে করছে। এরকম অবস্থা এমন দিন হয়েছে যে খুব রৌদ্র গরম, তিনি তবুও সেই রৌদ্রের মধ্যে হেঁটে হেঁটে ঠাকুরের কাছে যাচ্ছেন, সারা শরীর ঘামে ভিজে গেছে, ঠিক আছে, তিনি ক্লান্ত হয়ে পড়ছেন, তবু তিনি ঠাকুরের কাছে পৌঁছে গেছেন। ঠাকুরকে গিয়ে আবার বাতাস করছেন, নিজের এই অবস্থা কিন্তু সেই অবস্থায় গিয়ে ঠাকুরকে বাতাস করছেন, সেবা করছেন। ঠাকুর যখন তার এই অবস্থা দেখছেন যে সারা শরীর ঘামে ভিজে গেছে, এত দূর পথ হেঁটে এসেছে, তখন আবার ঠাকুর তাকে বাতাস করছেন। ঠাকুর তাকে কাছে বসাচ্ছেন, বিছানায় বসিয়ে তাকে বাতাস করছেন। মনে হচ্ছে যেমন গোপালকে মা যশোদা বা নন্দ সেবা করেন, সেরকম খোকাকে ঠাকুর সেবা করছেন। কিন্তু খোকা মহারাজ সম্পূর্ণভাবে নিজেকে ঠাকুরের কাছে সঁপে দিলেন। ঠাকুর যখন তাকে বলছেন যে ধ্যান ধারণা করতে হবে, তখন বলছে যে না, আমি ধ্যান ট্যান সব করতে পারবো না। নিজের মুক্তির সমস্ত দায় দায়িত্ব তিনি ঠাকুরকে দিয়ে দিয়েছেন এবং চিরকালের জন্য নিশ্চিন্ত হয়েছে। তো একদিন ঠাকুর তাকে বলছেন, যখন ধ্যান করতে বললেন, তখন সুবোধ তাকে উত্তর দিল ধ্যান ট্যান সব করতে পারবো না,
ওসব যদি করতে হয় তাহলে তো অন্যর কাছে গেলেই হতো, আপনার কাছে আসার কি প্রয়োজন? শ্রী শ্রী ঠাকুর তার এমন কথা শুনে অন্তরের ভাব বুঝে কিন্তু একটু রেগে গেলেন না, খুব সন্তুষ্ট হয়েছিলেন এবং বলেছিলেন, আশীর্বাদ করেছিলেন যে তা যা, তোকে ওসব কিছু করতে হবে না, তুই খালি সকাল বিকেল একটু স্মরণ মনন করিস তাহলে হবে। তো মাস্টার মশাই ঠাকুরের খুব গৃহস্থ ভক্তদের মধ্যে খুব প্রিয় ছিলেন। তো তিনি এই ছোকরাদের ছেলেদের মাঝে মাঝে কিন্তু মাস্টারমশাইয়ের কাছে পাঠাতেন। তো সুবোধকেও এই অধ্যাত্ম জীবন সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য একবার মাস্টারের কাছে যেতে বললেন। একদিন বললেন যে তোদের পাড়ায় মহেন্দ্র মাস্টার থাকে, এখানে সে আসে, তো তার কাছে মাঝে মাঝে যাস, সে বেশ লোক। সুবোধ কিন্তু ঠাকুরের মুখের উপর উত্তর দিয়ে দিল যে তার কাছে কি যাব, সে কি শেখাবে, সে শিখাবার লোক হলে নিজে আর এমনি এলোমেলো সংসার করছে কেন, সে সংসার ছেড়ে দিত। কথা শুনে ঠাকুর বলেছিলেন, ও রাখাল, শুনেছিস খোকাশালা কি বলছে, ওরে সে কি, ওরে সে কি আর নিজের বানানো কিছু বলবে, এখানকার কথাই সব বলবে। মাস্টার শ্রী শ্রী ঠাকুরের কথোপকথন বার্তালাপ নিজে লিখে রাখতেন, তো সেটাই আমাদের পরবর্তীতে কথামৃত। তো ঠাকুর বলছেন যে তার কাছে যারা যায় সে কিন্তু নিজের কথা কিছু বলে না, আমি যেগুলো বলি সেগুলোই বলে। সুবোধ কিন্তু ঠাকুরের কথা শুনেছিল এবং পরবর্তীতে মাস্টারমশাইয়ের কাছে গিয়েওছিল এবং গিয়ে সে ঠাকুরকে কী কী বলেছিল এবং ঠাকুর তার উত্তরে কী কী বলেছিল সেগুলোও বলে দেয়। কিন্তু মাস্টারমশাই কিন্তু তাতে এতটুকু রাগ করেননি বা তার কথাটি খারাপ লাগেনি, তিনি কিন্তু বলেছিলেন যে ঠাকুর যা বলেছেন সে কথাগুলি কিন্তু অমূল্য কথা, যে আমার নিজের কিছু বলার নেই, ঠাকুর যা বলেছেন সেগুলোই আমি বলি। মাস্টারমশাইয়ের খুব একটা সুন্দর লেখা আছে, সে লেখাটা থেকে একটু পড়া যাক। এই কথার উত্তরে যখন সুবোধ গিয়ে মাস্টারকে বলল যে আমাকে ঠাকুর আসতে বলেছে কিন্তু আমি আসতে চাইনি, তখন ঠাকুর আপনার সম্পর্কে এই কথাগুলো বলল। তো সেই কথা শুনে মাস্টারমশাই লিখছেন, খুব সুন্দর লেখা বলছে, তাই তো সমুদ্রে যায় লোকে, কেউ জ্বালা নিয়ে যায়, কেউ কলসি নিয়ে যায়, কেউ ঘটি নিয়ে যায়, যার যা পাত্র ভরে জল নিয়ে আসে আর সবাইকে সেই জলেরই একটু একটু দেয়, অন্য জল কোথায় পাবে, আমরা সামান্য মানুষ, তার কাছে যা একটু আত্ম শুনেছি তাছাড়া আর অন্য কথা কোথায় পাব, এই যে এতটা পড়াশোনা করলুম তার কাছে গিয়ে সবই তো মিথ্যা হয়ে গেল, লেখাপড়া শিখে মনে হয়েছিল দুনিয়ার সব তত্ত্বই জেনে ফেলেছি, ওমা তার সঙ্গে কথা কয়ে দেখলুম সব বিদ্যা অবিদ্যা, যে বিদ্যায় ব্রহ্মজ্ঞান লাভ হয়, অবিদ্যা অন্ধকার দূর হয়, সেই বিদ্যাই হলো বিদ্যা, তার একটি কথায় সব ভেসে গেল, মনে হলো কি আশ্চর্য এই বিদ্যা নিয়ে মানুষের এত অহংকার হয়। ঠাকুর খুব কম সময় সুবোধকে বা খোকা মহারাজকে নিজের কাছে রাখতে পেরেছিলেন। এরপরে দেখা যাচ্ছে যে ঠাকুরের গলরোগ দেখা গেল এবং তাকে চিকিৎসার জন্য দক্ষিণেশ্বর থেকে কাশীপুরে আছেন তখন ঠাকুর, তখন তার গলার অসুখ খুবই বেড়ে গেছে, একটি ভাড়াটে উদ্যান বাড়িতে ঠাকুর আছেন। একদিন বালক সুবোধ তার সরলতা সহকারে ঠাকুরকে বলছেন যে আপনি দক্ষিণেশ্বরে যে স্যাঁতস্যাঁতে ঘরে থাকতেন তাই আপনার গলা ব্যথা হয়েছে, আপনি চা খান। সুবোধ মহারাজ চা খেতে খুব ভালোবাসতেন, খোকা মহারাজ চায়ের প্রতি তার খুব ভক্তি ছিল, তো তিনি বলছেন যে আমাদের যখন গলা ব্যথা হয় আমরা চা খাই, আপনি দক্ষিণেশ্বরের স্যাঁতস্যাঁতে ঘরে থাকেন তো এই জন্য আপনার কিন্তু গলা ব্যথা হয়েছে, আপনি চা খান। আমাদের গলা ব্যথা হলে আমরা চা খাই, গলা ব্যথা সেরে যায়। শ্রী শ্রী ঠাকুরও ছিলেন খুব সহজ সরল, বালকের মতো তার স্বভাব, তো শ্রী শ্রী ঠাকুর অমনি বালকের মতো বলছেন তবে চাই খাই, ও রাখাল এ বলছে চা খেলে নাকি গলা ব্যথা সেরে যাবে। রাখাল উত্তর দিলেন সে কি আপনার সহ্য হবে, সে যে গরম জিনিস। তখনই শ্রীরামকৃষ্ণ বললেন না বাবু, তাহলে আবার উল্টে গরম হয়ে যাবে। তো এরকম ছিল যেমন ঠাকুরের সরলতা, সুবোধ মহারাজেরও
এরকমই সরলতা। 1886 16 আগস্ট শ্রী শ্রী ঠাকুরের মহাসমাধি হল। তখন সুবোধের বয়স 19 বছর। তো শ্রী শ্রী ঠাকুর মারা যাওয়ার পর সবাই সব সন্তানরা এখন অনাথের মতো অবস্থা, কেউ বাড়ি ফিরে যাচ্ছে, কেউ তপস্যার জন্য তীর্থের জন্য বাইরে বেরিয়ে চলে যাচ্ছে। তো সুবোধ মহারাজ তারও এরকম অবস্থা হলো, কঠিন পরিস্থিতি, যে সে কি করবে, বাড়ি ফিরে যাবে নাকি তীর্থে বেরিয়ে যাবে, কি করবে। তো এটি পড়বে কিন্তু সে তার বাবাকে বলে দিয়েছিল সে বিবাহ করবে না। বাবা অনেক জোর করেছিল বিবাহ করার জন্য, কিন্তু খোকা মহারাজ কিছুতেই রাজি হয়নি। তো সুবোধ একদিন বাড়ি থেকে এইসব চিন্তা ভাবনা করতে করতে একাকি বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে সে হাঁটতে শুরু করলো, গ্রান্ড ট্রাঙ্ক রোড ধরে হাঁটতে শুরু করলো। কোথায় যাবে নির্দিষ্ট কোনো স্থান নেই। পথে যেটুকু খেতে পায় কেউ খেতে দিলে খায়, না খেলে না খেয়ে থাকে। কখনো খিদে পেলে জল পেলে জল দিয়ে পিপাসা মেটায়, খিদে মেটায়। মশায় কামড়াবে, কোথায় শোবে, কি সাপে কামড়াবে, তার এসব কিছু চিন্তা নেই, যেখানে পারছে সেখানে বিশ্রাম নিচ্ছে। এভাবে হাঁটতে হাঁটতে সে একদিন কাশিতে পৌঁছে গেল। কাশিতে তাকে অনেকে জিজ্ঞাসা করছে যে সে কোথা থেকে এসেছে, তার পরিচয় কি। তখন সে জানাতো যে তার তিন কুলে কেউ ছিল না। তো তিনি ভাবলেন যে কাশিতে আমি অবস্থান করব, থাকবো কিছুদিন, তারপর দেখা যায় কোথায় যাওয়া যায়। ইতিমধ্যে কিন্তু তার কাশিতে পৌঁছানোর ঘটনা কোনো না কোনোভাবে গ্রামে পৌঁছে গেল এবং তার পরিবার তাকে সেখান থেকে টেনে নিয়ে চলে এলো। আত্মীয় স্বজন খবর পেয়ে কলকাতা ফিরে নিয়ে এলো। এ সময় ত্যাগী সন্তানদের সঙ্গে কিন্তু তার যোগাযোগ ছিল। তারা ত্যাগী সন্তানরা বরানগরে একটি ভুতুরে বাড়ি, পুরানো বাড়িতে বসে ধ্যান জপ পূজা তপস্যা ইত্যাদিতে কাটাচ্ছে। তো সুবোধ মহারাজ সেখানে গিয়ে যোগ দিলেন এবং সন্ন্যাস গ্রহণ করলেন। সন্ন্যাস গ্রহণ করে তার নাম হলো সুবোধানন্দ। তো তিনি স্বামী ব্রহ্মানন্দের সঙ্গে কিছুদিন এখানে ওখানে তীর্থস্থানে ঘুরতে বেরোলেন। তিনি ঘুরে এলেন কাশী, ওমকার, দ্বারকা, বৃন্দাবন, কেদারনাথ, মাদ্রাজ প্রভৃতি বিভিন্ন স্থান ঘুরে, এছাড়া নবদ্বীপ, দার্জিলিং, গৌহাটি, কামাখ্যা এগুলো স্থানও তিনি দর্শন করেন। ইতোমধ্যে স্বামীজি দেশে ফিরে এসেছেন। ঠাকুরের সন্তানদের এক স্থানে তিনি জড়ো করবেন, ঠাকুরের নামে একটি সঙ্গ চলবে তিনি চেষ্টা করছেন। ধীরে ধীরে বেলুড় মঠ প্রতিষ্ঠা হল স্বামী সুবোধানন্দ। এই বহুজন হিতায় বহুজন শিখায় বহুজন সুখায় এই মন্ত্রে তিনিও মঠে যোগ দিলেন। স্বামীজি যে 11 জন গুরু ভাইকে বেলুড় মঠের ট্রাস্টি হিসেবে নিযুক্ত করেছিলেন, সুবোধ মহারাজ কিন্তু তাদের মধ্যে একজন ছিলেন। তিনি মঠে যোগদানের পর থেকে আস্তে আস্তে নিজেকে মঠের কাজে সম্পূর্ণভাবে নিয়োজিত করলেন। বিভিন্ন স্থানে দুর্ভিক্ষ দেখা দিলে, বন্যা দেখা দিলে সেখানে তিনি ছুটে যাচ্ছেন এবং মন প্রাণ দিয়ে কাজ করছেন। উড়িষ্যা দুর্ভিক্ষে তার কিন্তু প্রচুর অবদান আছে। এছাড়া অনাথ মানুষদের জন্য, অনাথ বালকদের জন্য তিনি অনেক কাজ করেছেন। কোঠার থেকে সতীশ নামে একজন ছেলে, সে পরবর্তীকালে রামকৃষ্ণ মিশনের সঙ্গে অনেকভাবে জড়িত ছিল, তাকে তিনি কোঠার থেকে, সে অনাথ বালক ছিল, এনে কলকাতায় রেখে পড়াশুনো করানোর সমস্ত খরচ তিনি বহন করেছিলেন যতদিন বেঁচে ছিলেন। তিনি বলতেন কাজের ব্যাপারে, ঠাকুরের কাজের ব্যাপারে সম্পূর্ণ নিজেকে নিয়োজিত করে মনে প্রাণে একটা কথা খুব বলতেন যে মন করো না কাজে হেলা, সঙ্গী জোটে বা না জোটে একাই করো মেলা। এরপর সুবোধ মহারাজকে দীক্ষা দেওয়ার জন্য অনেকে পীড়াপিড়ি করতে থাকে। তার সহজ সরল জীবন সকলের ভালো লাগতো, সাদাসিধে জীবনযাপন দেখে কেউ বুঝতে পারত না তিনি শ্রীরামকৃষ্ণদেবের একজন অন্তরঙ্গ ভক্ত সন্তান এবং তার আধ্যাত্মিক জীবনের যে কত বড় সম্পদ সেটা কিন্তু তার জীবনযাত্রা দেখে মোটেও বোঝা যেত না। কেউ দীক্ষা নিতে চাইলে তিনি বলতেন আমি কি জানি, আমি যে খোকা, তোমরা রাখাল মহারাজের কাছে কিংবা মায়ের কাছে কিংবা মহাপুরুষ মহাজের কাছে নিও, তাদের আধ্যাত্মিক ভাব খুব উচ্চ,
কেউ যদি তবু খুব জোর করে ধরত তখন বলতেন, বাবা আমি মূর্খ, ওসব কিছু জানি না, মুখ দিয়ে সংস্কৃত উচ্চারণ হবে না, শুনলে ভয় হবে। এরপরে মা তাকে অনুরোধ করলেন দীক্ষা দেবার জন্য। মা বলছেন যে খোকা দীক্ষা দেয় না কেন, কেন খোকা মন্ত্র দেয় না? যে কয়েকদিন ঠাকুরের সন্তানরা আছে অন্যান্য ছেলেরা তাদের লুটে কুটে নিক। মায়ের এই কথা, যে কয়েকদিন ঠাকুরের ছেলেরা আছে যে পায় লুটে নিক। এরপর মায়ের কথা শুনে খোকা মহারাজ পরবর্তীতে দীক্ষা দিতে শুরু করেন। খোকা মহারাজের আরেকটি চরিত্রের দিক যে তিনি আগে মেয়ে মানুষ দেখলে ছুটে পালিয়ে যেতেন। মঠে মেয়ে ভক্তরা এলে তার সঙ্গে কথা বলতে চাইলে বা প্রণাম করতে চাইলে তিনি কিন্তু তাদের সঙ্গে কথা বলাতে দূরে থাকুক তিনি অন্যদিক দিয়ে হেঁটে হেঁটে চলে যেতেন। তো মঠের সকলেই সেই দিকটা লক্ষ্য করত। তো স্বামীজি একদিন খোকা মহারাজকে বলছেন যে খোকা ওরকম করো না। খোকাকে লক্ষ্য করে তিনি বলছেন, খোকা মেয়েরা ঠাকুরের কথা শুনতে আসে, তুমি বলিবে, তোমরাও যদি এইরূপ এড়িয়ে চলো তবে তাহারা কাহার নিকট যাইবে? ইহারা জগদম্বা রূপ, ইহাদের সহিত মাতা এবং কন্যার মতো মিশিবে, ইহাদের সহিত মাতা এবং কন্যার মতো মিশিবে। তারপর থেকে স্বামীজির কথা শুনে তিনি মায়েদের শ্রদ্ধাও করতেন, তাদেরকে ভক্তিও করতেন, নিজের মেয়ে বা সন্তানের মতো দেখতেন এবং তাদের দীক্ষাও দিয়েছিলেন। খোকা মহারাজের কাছে মঠ একটি অতি প্রিয় স্থান ছিল। তিনি মঠ ছেড়ে কখনো কোথাও যেতে চাইতেন না, খুব কাজ ছাড়া তিনি মঠ থেকে যেতেন না, মঠকে এত ভালোবাসতেন। তিনি বলতেন যে সাক্ষাৎ খেয়েও যদি মঠে পড়ে থাকা যায় তাহলে আর কিছু চাই না। আর স্বামীজিকে তিনি এতটা শ্রদ্ধা ভক্তি করতেন, স্বামীজির শরীর যাওয়ার পর তিনি কিন্তু প্রতিদিন স্বামীজির সমাধি মন্দির বেলতলা যেখানে স্বামীজি বসতেন সেই জায়গাগুলো তিনি প্রতিদিন প্রণাম করে আসতেন। মঠের গাছপালা, মঠের বাগান এগুলো তিনি সবসময় দেখাশোনা করতেন। এবং তিনি যে ঘরটিতে থাকতেন, এখন যেখানে স্বামীজির ঘর আছে তার পাশে একটি ছোট ঘর, সেই ছোট ঘরটিতে, সামনের ছোট ঘরটিতে তিনি যখন থাকতেন তখন স্বামীজির ঘরে প্রতিদিন গিয়ে প্রণাম করতেন। সকালে উঠে প্রতিদিন স্বামীজির ঘরে প্রণাম করতেন। ওই ঘরের সেবককে বিশেষ সতর্কতার সঙ্গে তিনি সেখানকার কাজ করতে বলতেন যে স্বামীজি এখানে সবসময় অবস্থান করছে এই ঘরে, তুমি সেভাবে সেবা করবে। তিনি যেমন শ্রী শ্রী ঠাকুরের আদরের খোকাটি ছিলেন, স্বামীজিও কিন্তু তাকে অত্যন্ত স্নেহ ভালোবাসতেন। যখন স্বামীজি খুব রেগে যেত, খুব গম্ভীর হয়ে যেত, তখন কিন্তু স্বামীজির কাছে অন্যান্য গুরু ভাইরা বা অন্যান্য সাধু ব্রহ্মচারী যেতে চাইত না স্বামীজি রেগে গেলে। তখন কিন্তু একমাত্র অস্ত্র হলো খোকা মহারাজ। সবাই খোকা মহারাজকে ঠেলে দিত এবং খোকা মহারাজ গিয়ে আস্তে আস্তে স্বামীজির কাছে তার রাগ কমিয়ে আনতেন, বালকের মতো স্বভাব পুষ্টি করে তাকে শান্ত করতেন। শুধু স্বামীজি নয়, অন্যান্য গুরু ভাইদের সঙ্গেও তার সম্পর্ক খুব ভালো ছিল। যেহেতু তার স্বভাবটাই হচ্ছে সহজ ও সরলতা মধুরতায় ভরা, সকলে তাকে ভালোবাসতেন। রাজা মহারাজের সঙ্গে তিনি অনেকদিন বৃন্দাবনে কাটিয়েছেন, মহাপুরুষ মহারাজের সঙ্গে তার সম্পর্ক খুব ভালো ছিল। এমনকি মহাপুরুষ মহারাজের যখন শেষ অবস্থা শরীর যাবে যাবে তখন কিন্তু তিনি প্রতিদিন গিয়ে মহাপুরুষ মহারাজকে প্রণাম করে আসতেন। যদি কেউ জিজ্ঞেস করত যে আজকে না গেলে হয় না, তখন বললেন যে মহাপুরুষ মহারাজের মৃতদেহ কি আমাকে তোমরা দেখাবে, কোন দিন আছেন কোন দিন নেই, সেজন্য তিনি প্রতিদিন গিয়ে প্রণাম করতেন। সকলে নিষেধ অগ্রাহ্য করে তিনি মহাপুরুষ মহারাজের সঙ্গে দেখা করতেন। তার স্বভাবের এই যে সরলতা স্বভাব, তার কিছু কিছু ঘটনা, হাস্যকর ঘটনা এবং মধুস্মৃতিও বটে। খোকা মহারাজ একবার রাঁচি আশ্রমে আছেন, তো সেখানে বর্ষার সময় ছোট ছোট খুদে খুদে জাম হয়েছে গাছে, ছোট ছোট ছেলেরা সেখানে খেলা করছে, ছোট ছোট বাচ্চা শিশুরা, তাদের সঙ্গে তিনি খেলাও করছেন। আবার কি করছেন, সেই গাছ থেকে ছোট ছোট খুদে জাম পড়ছে, তো সেগুলো তিনি কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছেন, ছোট ছোট শিশুদের সঙ্গে সেই জামগুলো কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছেন। তো একজন ব্রহ্মচারী দেখে হতভম্ব হয়ে গেল, সে দৌড়ে গিয়ে মহারাজকে নিষেধ করে, মহারাজ আপনি কি করছেন, ছোট ছোট শিশুদের সঙ্গে এইসব ছোট ছোট
জাম মাটিতে পড়েছে কুড়ে কুড়ে খাচ্ছেন, আপনি কেন জাম কুড়ে খাচ্ছেন? আমাদের বললে আমরা তুলে দেবো, আপনি খাবেন। খোকা মহারাজ বলছেন যে খুদে জাম খেলে ডায়াবেটিস ছেড়ে যায়, এইরকম করে বলছেন। আর শিশুসুলভ হাসি হেসে এক একটা করে জাম মুখের মধ্যে পুড়ছেন, টপ টপ করে পুড়ে দিচ্ছেন। এই দেখে ব্রহ্মচারী আর হাসি চাপতে পারলেন না। তার একটি জীবনের হাস্যকর ঘটনা, সেটা হচ্ছে পায়েস দিয়ে কফি খাওয়া। তো একদিন তার ইচ্ছে হলো যে সবাইকে কফি খাওয়াবেন। তো তিনি গিয়ে রান্নাঘরে দেখলেন এবং জিজ্ঞেস করলেন যে অতিরিক্ত পায়েস আছে কিনা। তো ভাণ্ডারী বলল যে হ্যাঁ মহারাজ, পায়েস আছে, এক বালতি পায়েস আছে। তো সে বলল যে এক বালতি পায়েস আমার ঘরে পাঠিয়ে দাও। তো তার ঘরে পায়েসের বালতিটা পাঠিয়ে দেওয়া হলো। এরপর তিনি কি করলেন, সব সাধু ব্রহ্মচারীদের গিয়ে গিয়ে ঘরে ঘরে গিয়ে নিমন্ত্রণ করে এলেন পায়েস খাওয়ার জন্য। তো সবাই খুব খুশি যে খোকা মহারাজ আমাদের পায়েস খাওয়াবেন। তো সবাই সরি খোকা মহারাজ কফি খাওয়াবেন। তো কফি খাওয়ার জন্য সবাই তার ঘরের সামনে চলে এলো। এবার তিনি কি করলেন, সেই যে পায়েসের বালতি, সে পায়েসের বালতিটিকে পায়েসগুলোকে ভালো করে চটকালেন, ছটকিয়ে সেখান থেকে পায়েসের যে রস, যেটা দুধ, সেটাকে বের করে নিয়ে তার মধ্যে কফি পাউডার মিশিয়ে সেটা দুধটা বের করে নিয়ে সেটাকে কাপড় দিয়ে ছেঁকে তার মধ্যে কফি পাউডার মিশিয়ে একটা আজব বস্তু হলো আর কি, সেটা খোকা মহারাজ সবাইকে খাওয়াবেন। সবাইকে খাওয়ানো হলো। তো সবাই বলছে বাহ, ওয়ান্ডারফুল, ভেরি নাইস, কি সুন্দর সুইট ফ্লেভার বেরোচ্ছে। সবাই খুব খুশি। তো এবার সবাই খুব খুশি, তো খোকা মহারাজ হাসছেন। তিনি বলছেন যে আমি কিন্তু তোমাদের ঠকিয়েছি, তোমাদের কিন্তু পায়েসের কফি খাইয়েছি। সবাই তো অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে। তিনি বলছেন যে রান্নাঘর থেকে পায়েস এনে ভালো করে চটকিয়ে কাপড় দিয়ে ভালো করে ছেঁকে তাতে কফি পাউডার মিশিয়ে তোমাদের খাইয়েছি। এরকম ছিল খোকা মহারাজের শিশুসুলভ আচরণ। একদিন একজন ভক্ত দেখছেন যে খোকা মহারাজ একটা কাজ করছেন, কিরকম, তিনি মন্দির থেকে কিছু মোম নিয়ে এলেন, যেগুলো উদ্বৃত্ত মোম, পুড়ে যাওয়ার পরে মোমগুলো পড়ে থাকে, গলা মোম, সেগুলো নিয়ে এলেন। নিয়ে এসে একটি পেঁপের গাছের ডাল কেটে নিয়ে এলেন। সেই পেঁপে গাছের ডালের মধ্যে, পেঁপে ডালে যে ডাটা থাকে, সেই ডাটার মধ্যে সুতো পুড়ে দিয়ে তার মধ্যে গরম মোম ঢেলে ঢেলে তিনি মোমবাতি তৈরি করছেন। তো ভক্ত অবাক হয়ে বলছে মহারাজ আপনি এটা কী করছেন? কোনো ভক্তকে বললে তারা আনন্দ সহকারে মোমবাতি বাজার থেকে কিনে এনে দেবে, আপনি এত কষ্ট করে এই মোমবাতি তৈরি করছেন? তখন তিনি উত্তর দিলেন যে অপব্যয় করো না, অভাব পড়বে না। তার উক্তি যে অপব্যয় করো না, অভাব পড়বে না। ভক্তদের বুকের রক্ত জল করা টাকা নেওয়া সবসময় উচিত নয়, এরকম ছিল তার ভক্তদের প্রতি শ্রদ্ধা। ভক্তদের দেওয়া জিনিস, ভক্তের দেওয়া টাকা যাতে সঠিক কাজে সঠিকভাবে ব্যবহৃত হয়, তার এই ছোট্ট ঘটনা থেকে বোঝা যায় যে তিনি কীরকম সচেতন থাকতেন। খাওয়া দাওয়া, তার সাজসজ্জা, পোশাক আশাক, সব কিছুর মধ্যে কিন্তু সেই দিকগুলো ফুটে উঠত। অযাচিতভাবে তিনি কখনো কারো কাছে কিছু নিতেন না, চাইতেনও না, যা পেত তাতে তিনি সন্তুষ্ট থাকতেন। খাবার সময় তার থালার মধ্যে যেটুকু দেওয়া হতো সেটুকুই তিনি আনন্দ সহকারে খেতেন। মঠের যখন এরকম অবস্থা, তার পূর্বাশ্রম অবস্থা কিন্তু খুব ভালো। তো পূর্বাশ্রম থেকে তাকে কিছু সম্পত্তি তার নামে লিখে দেওয়ার জন্য বা কিছু টাকা তাকে দেওয়ার জন্য পূর্বাশ্রম থেকে সবাই ইচ্ছা প্রকাশ করল, কিন্তু সুবোধ মহারাজ সেগুলো গ্রহণ করলেন না। তিনি বলছেন আমি সন্ন্যাসী সর্বত্যাগী, আমার টাকা পয়সার প্রয়োজন নেই, ওই টাকা দিয়ে সাধু গরিব দুঃখীর সেবা করো। সুবোধ মহারাজের শেষের দিকের অনেকটা সময় তিনি পূর্ববঙ্গে কাটিয়েছেন, বর্তমান বাংলাদেশে বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে ঘুরে তিনি যেমন সেখানে ঠাকুরের কাজ করেছেন সেরকম দীক্ষা দিয়েছেন, দিন রাত পরিশ্রম করেছেন। সুবোধ মহারাজের অবদান পূর্ববঙ্গে বা বর্তমান বাংলাদেশে ঠাকুরের ভাব প্রচার করার ক্ষেত্রে
অধিক পরিমাণে কিন্তু অবদান আছে এবং দিন রাত অধিক পরিশ্রম করার ফলে তার কিন্তু শরীর আস্তে আস্তে ভাঙতে শুরু করলো। একটি চিঠিতে তিনি লিখছেন, আমার অসুখের কারণ অতিরিক্ত পরিশ্রম, একটু বেড়াইবার সময় পাইতাম না, স্নান আহার ও রাত্রে নিদ্রা, সেই সময় আমার বিশ্রাম, সকাল থেকে রাত্রি 10টা 11টা পর্যন্ত লোকের সঙ্গে কথাবার্তা কইতে হতো। এভাবে চলতে চলতে 1930 খ্রিস্টাব্দ সুবোধ মহারাজের শরীর খুব অসুস্থ হয়ে গেল এবং 1931-এর প্রথমের দিকে তার ক্ষয়রোগ দেখা দিল, জীবনের বাতি ধীরে ধীরে নেবে আসছে। তবু তিনি নির্বিকার চিত্তে লিখছেন, আরও কতদিন এই শরীরের দ্বারা কাজ করাবেন তিনিই জানেন, শরীর থাক বা যাক আমার কিছুতেই আপত্তি নাই। এরই 2.5 মাস পরে যখন তিনি এই চিঠিটা লিখছেন, তার 2.5 মাস পরে তিনি আবার লিখছেন যে আমার গলা দিয়ে রক্ত পড়তে আরম্ভ হইয়াছে, দিন যতই কাছে আসি ফোকা মরাজ ততই অন্তরের মধ্যে ডুবে যেতে থাকেন, নিজেকে আস্তে আস্তে গুটিয়ে নিচ্ছেন। মহাসমাধির কয়েকদিন আগে তিনি বলেছিলেন, মহাপুরুষজি বলেছিলেন আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি তুমি ভালো হয়ে ওঠো, আরও অনেক দিন থাকো, আমার কিন্তু আর থাকতে ইচ্ছা হয় না। সেদিন ভোর রাতে স্বপ্ন দেখেছিলুম, দেহটা ছেড়ে গেছি, রাখাল মহারাজ, বাবুরাম মহারাজ, যোগীন মহারাজ এদের সব দেখলুম, কেবল স্বামীজিকে দেখলুম না। ওরা বললেন বসো বসো, আমি বললাম না, আগে স্বামীজি বল, আগে বলো স্বামীজি কোথায়। ওরা বললেন তিনি এখানে কোথায়, তিনি যে অনেক দূরে, তিনি ঈশ্বরে তন্ময় হয়ে আছেন, তা হোক অনেক দূর, আমি চললুম তার কাছে, এই বলে রওনা হলুম। এর মধ্যে ঘুম ভেঙে গেল, সেখানে দেখলুম কেবল আনন্দ, আনন্দ নগরে তারা বাস করছেন, মহা আনন্দে আছেন সব, সেখান থেকে আর আসতে ইচ্ছে হয় না, যত কষ্ট এখানে এই পৃথিবীতে। তার শেষ দিনের বর্ণনা একজন মহারাজ একটি চিঠিতে আরেকজন মহারাজকে লিখছেন, তার নাম হচ্ছেন কালেশানন্দ, তিনি তখন ব্রহ্মচারী ছিলেন, নাম ছিল অনন্ত চৈতন্য, পরবর্তীতে তার সন্ন্যাস নামে কালেশানন্দ। তিনি নরোত্তম মহারাজ স্বামী পরিশুদ্ধানন্দ তাকে একটি চিঠিতে লিখছেন তার শেষ দিনের বর্ণনা। আমরা এই চিঠিটার কিছুটা অংশ পড়ে আজকের আলোচনা এখানে শেষ করব। তিনি লিখছেন, শরীর যাওয়ার পূর্ব দিন অর্থাৎ বৃহস্পতিবার 11:30টার সময় শরীরে কম্প হয়, আধ ঘন্টা পরেও নাড়ি পাওয়া যায় নাই। সপ্তাহখানেক পূর্বে একদিন এরূপ অবস্থা হয়েছিল, তখন মঠের ডাক্তার মনীন্দ্র মহারাজ অন্যান্য ডাক্তারদের পরামর্শ নিয়ে কস্তুরি এবং অন্যান্য ঔষধ মেশানো মকরধ্বজ ব্যবস্থা করেন। ঔষধ খাওয়ার 2 ঘন্টা পরে আবার নাড়ি সামান্য পাওয়া গেল এবং মহারাজ একটু আধটু কথাবার্তা বলতে আরম্ভ করেন। সন্ধ্যায় ডাক্তার কবিরাজ অনেক আসে, সকলেই বললেন আজ রাত কাটবে কিনা সন্দেহ। মহারাজ কিন্তু প্রথম রাতেই জিজ্ঞাসা করলেন আজ কী বার, অভয় মহারাজ বললেন বৃহস্পতিবার, কাল কী বার, শুক্রবার। মহারাজ আর কিছু জিজ্ঞাসা করলেন না। অভয় মহারাজ জিজ্ঞাসা করলেন কেন, মহারাজ বললেন না এমনি জিজ্ঞাসা করলেন। রাত্রি শেষে বললেন আশীর্বাদ করি তোমাদের ভক্তি বিশ্বাস হোক। মহারাজকে বলা হলো মঠের সকলকে খবর দেব, ঠাকুরের ছবি কাছে আনবো। মহারাজ বললেন না খবর দিয়ে কাজ নেই, না না ছবির দরকার নেই, ঠাকুর মা স্বামীজি ও মহারাজ আসছেন যাচ্ছেন, ঠাকুর মা স্বামীজি ও মহারাজ আসছেন যাচ্ছেন, ছবি দিয়ে কি হবে। রাত্রে বাজছে না হওয়ায় অস্বস্তি বোধ করছিলেন, বাজছের জন্য অনেক কিছু করা হলো, ভোরে একটু দুধ সামান্য একটু বেদানা রস বারংবার চলতে লাগলো। 10টার সময় আবার কবিরাজ এলো, তিনি নানা রকম অনুপাতের সহিত মকরধ্বজ ব্যবস্থা করে গেলেন এবং বলে গেলেন আজ আর দিন কাটবে না। সকল কথা মনে পড়ছে না, রাত্রে মহারাজ বলেছিলেন আর ওষুধ খাব না, রাত্রে হিক্কা হয়েছিল, কবিরাজ পূর্বেই বলে গিয়েছিলেন এ অবস্থায় হিক্কা হওয়ার সম্ভাবনা বেশি। ভোরে সিদ্ধেশ্বর বাবু তার স্ত্রী ও বাড়ির মেয়েরা মহারাজকে দেখতে এসেছিলেন,
কিন্তু মহারাজ তাহাদিগকে ঘরের ভিতর থাকতে দিলেন না। তাহারা বারান্দায় বসেই সব দেখছিল। দুপুরে অবস্থার পরিবর্তন হয়, নারী মন্দ হইয়া গেল। কিন্তু ঘরে কেউ আসিলে জিজ্ঞাসা করেন, কে? আমার নাম বলে দিতুম, আমরা নাম বলে দিতুম। গত রাত্রে একটু ঘুমান নাই, ঘুম আসলেই চক্ষু স্থির করিয়া চাহিয়া থাকিতেন। আড়াইটার সময় মঠে সকলে কে কেমন আছে জিজ্ঞাসা করলেন। একেবারে শেষ সময়ও, অর্থাৎ শরীর ছাড়বার 15 মিনিট আগে বিকাশ মহারাজ এলেন। অভয় মহারাজ জিজ্ঞাসা করলেন, একে চিনতে পারছেন? মহারাজ বলেন, হ্যাঁ, ও তো বিকাশ। তারপর বললেন, এই শরীর থাক আর যাক, ঠাকুর তোমাদের দেখছেন ও দেখবেন। রাত্রেও এরূপ বলেছিলেন। তারপরই চক্ষু স্থির, নারী পাওয়া গেল না। ডাকলে চক্ষুর তারা নেড়ে দেখতেন মাত্র। সকলে ঠাকুরের নাম করতে লাগলেন। কয়েক মিনিট নাম করার পরে দেখা গেল তিনি 3 বার হাসলেন। সঙ্গে সঙ্গে চোখের পাতা নেমে অর্ধনিমিলিত আকার ধারণ করল এবং ওইরূপ অবস্থায় যেন সামনে সকলকে দেখছেন তিনি হাসির সঙ্গেই শরীর ছাড়লেন। শরীর একটু একটু করে ক্ষয় হওয়ার অনেক যন্ত্রণা তাকে ভোগ করতে হয়েছিল। সে কি ভীষণ যন্ত্রণা! সাধারণ লোক হলে চিৎকার করে সকলকে অস্থির করে তুলতেন। শেষের কয়েকদিন হার্নিয়ার ব্যথায় বড় কষ্ট পেয়েছেন, কিছুই খেতে পারতেন না। 12-13 বার পায়খানায় বসতেন। পায়খানা হওয়ার জন্য একটা গাড়ি কোমর তৈরি করা হয়েছিল। শরীর ছাড়বার 2-3 দিন পূর্ব হতে বিছানায় পায়খানায় যেতেন, তাও আবার উঠে বসে। শরীর যাওয়ার রাত্রে 8:30টার সময় একটি ফটো তোলা হয়। প্রায় 9টার সময় তার দেহ সংস্কার কার্য আরম্ভ হয় এবং 12:45টায় ওই কার্য শেষ হয়। ওম ভক্ত সুকর্ম যোগী চ বালভব সমায়তম তং ভক্তবৎসলং বন্দে শুভদানন্দ স্বামিনম।